আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। সকালে সাদা ড্রেসে ঢুকে গভীর রাতে কালো পোশাকে বেরিয়ে যান পরিমণি। এরপরে থাকছে মাদক বিরোধী অভিযান, এবার মূল টার্গেটে গডফাদাররা। জানিয়ে দেব অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে বললেন মির্জা ফখরুল। এছাড়া থাকছে ভাঙছে বি চৌধুরীর সেই যুক্ত ফ্রন্ট। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলে বিমান হামলার জবাব দিল হিজবুল্লাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার। চিত্রনায়িকা পরিমণির সঙ্গে ডিপি কর্মকর্তা গোলাম সাকলায়েনের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে তোলপাড় শুরু হয়েছে পুলিশে। জানা গেছে বিপুল মাদক সহ পরিমণিকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গুলশান বিভাগের এডিসি মোহাম্মদ গোলাম সাকলায়েনের সঙ্গে তার প্রেমের সম্পর্কটি ফাঁস হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে দ্রুত রাজারবাগের মধুমতির বাসভবনের কোয়ার্টার শামীমকে সিসিটিভি ফুটেজের ডিভিআর সহ পুলিশ সদর দপ্তরে ডেকে পাঠান। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ দেখে পরিমণির বক্তব্যের সত্যতা পান। ভিডিওতে দেখা গেছে রাজারবাগ পুলিশ অফিসার্স কলোনির মধুমতি ভবনের গেটের সামনে 1 আগস্ট সকাল 8:15 একটি সাদা গাড়ি এসে থামে। লাল রঙের টি শার্ট পরিহিত একজন প্রথমে নামেন, এরপর কোলে একটি কুকুর সহ সাদা রঙের জামা পরে নামলেন নায়িকা পরিমণি। রিসিপশনে থাকা সদস্যদের কাছ থেকে চাবি নিয়ে দুজন লিফটে প্রবেশ করেন। পরে গাড়ি থেকে নিয়ে যাওয়া হয় একটি ট্রলি ব্যাগ। প্রায় 18 ঘন্টা পর রাত 1:30 দিকে ওই বাসভবনের সামনে আবার আসে পরিমণির গাড়ি। কিছুক্ষণ পর বেরিয়ে যাওয়ার সময় পরিমণির পরনে ছিল কালো রঙের পোশাক। সূত্রে জানা গেছে বহু আলোচিত বোট ক্লাব মামলা তদন্ত করতে গিয়ে চিত্রনায়িকা পরিমণির সঙ্গে পরিচয় ডিবি কর্মকর্তা সাকলাইনের। সেই সূত্র ধরে গড়ে উঠেছিল ঘনিষ্ঠ সম্পর্ক। এরপর পরিমণির বাসায় যাতায়াত শুরু করেন তিনি। মাঝে মাঝে গাড়ি নিয়ে বের হতেন দুজনে। সর্বশেষ নায়িকা সাকলাইনের বাসায় গিয়ে প্রায় 18 ঘন্টা সময় কাটান। হাতিরঝিল এলাকায় একই গাড়িতে তারা দুজন সময় কাটিয়েছেন, ঘোরাঘুরি করেছেন, একসঙ্গে মদ পানও করেছেন। গোলাম সাকলাইন পরিমণির সঙ্গে সম্পর্ক এবং সরকারি বাসায় প্রবেশের বিষয়টি সরাসরি অস্বীকার না করে বলেন, মামলাটি চার্জশিট জমা দেওয়ার পর পরিমণি কেন যে কোনো কারোর সঙ্গে সম্পর্ক চলাফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই, তবে কোনো কোনো মহল তার বিরুদ্ধে অপপ্রচার করছে বলেও অভিযোগ করেন তিনি। সূত্র যুগান্তর। সীমান্তে নজরদারি বাড়াবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাদক বিরোধী অভিযানে এবার মূল টার্গেটে গডফাদাররা। রাজধানী সহ সারা দেশে মাদকের গডফাদার রয়েছে। 9 শতাধিক দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছেন তারা। অনেকে দেশে বিদেশে আত্মগোপনে রয়েছেন, কেউ কেউ নিজ নিজ এলাকায় ফিরে এসেছেন। আইন শৃঙ্খলা বাহিনী সারা দেশে মাদকের গডফাদারদের ধরার অভিযানে নেমেছে। একই সঙ্গে সীমান্তেও নজরদারি বাড়াবে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাদকের গডফাদারদের সঙ্গে দেশের প্রতিটি জেলা উপজেলা ও গ্রাম অঞ্চলে মাদক ব্যবসার সঙ্গে এক শ্রেণীর রাজনৈতিক নেতাকর্মী জড়িত রয়েছে। তাদের অর্থের মূল উৎস এই মাদক। রাজধানী থেকে গ্রাম অঞ্চল পর্যন্ত মাদক ব্যবসা পরিচালনার পৃষ্ঠপোষক হন এসব রাজনৈতিক নেতা। তারাই স্থানীয় থানা সহ প্রশাসনকে ম্যানেজ করে দেন, আর মাদকের টাকার ভাগ প্রভাবশালী বিভিন্ন রাজনৈতিক নেতার পকেটেও যায়। একইভাবে আইন শৃঙ্খলা বাহিনীর এক শ্রেণীর কর্মকর্তাও মাদকের টাকার ভাগ পান। কাউকে ভাগ না দিয়ে এই ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়। এদিকে দেশের সীমান্ত পথ দিয়ে মাদক আসে। বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিভিন্ন সময় দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এমনকি করোনা শুরুর আগেও ভারতে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এসব বৈঠকের সময় ভারতের পক্ষ থেকে সীমান্তে মাদক পাচারের সঙ্গে জড়িত গডফাদার সহ 380 জনের তালিকাও বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এ তালিকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যর নামও রয়েছে। গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থাকার মূল কারণ হলো মাদক বহনকারীরা বিভিন্ন সময় গ্রেপ্তার হলেও তারা কার কাছ থেকে মাদক এনেছে এবং কাকে দেবে সেই সব ব্যক্তির নামও জানে না। তবে নির্ধারিত স্থানে যাওয়ার পরই মাদক বহনকারী পোশাক দেখে একজন একটি সাংকেতিক শব্দ বললে সেই ব্যক্তির কাছে মাদক নিয়ে দেওয়া হয়। এ কারণে মাদক বহনকারীদের জিজ্ঞাসাবাদে গডফাদারদের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায় না। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, করোনা ভাইরাস দ্রুত ছড়ায় আর মাদক হলো নীরব ঘাতক। ভাইরাস এক সময় মারা যাবে, কিন্তু মাদকের কারণে তরুণ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। যে পরিবারে মাদকাসক্ত সদস্য আছে সেই পরিবারেই বোঝে মাদকের ভয়াবহতা। বিবাহ বিচ্ছেদ ও নারী নির্যাতন বেড়ে যাওয়ার মূলে রয়েছে মাদক। উঠতি বয়সের ছেলে মেয়েদের অপরাধে জড়ানো কিংবা পাড়া মহল্লায় অপরাধ নিয়ন্ত্রণে কিশোর গ্যাং তৈরি হয়েছে, এর পিছনেও রয়েছে মাদক।
সমাজে অপরাধ বৃদ্ধির পেছনে অন্যতম কারণ হলো এই মাদক। দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে মাদক নির্মূল করতে হবে। মাদক ব্যবসায়ীদের কোনো দল নেই, রাজনৈতিক দলের এক শ্রেণীর নেতাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন মাদক ব্যবসায়ীরা। পুলিশের আইজি ডক্টর বেনজির আহমেদ বলেন, মাদকের গডফাদারদের শনাক্ত করা কঠিন। মাদক বিরোধী অভিযানে শুধু মাদক বহনকারীরা ধরা পড়ে, আর বহনকারীরা জানেই না যে সে কার কাছ থেকে মাদক এনেছে। নানা কৌশলের কারণে মাদকের গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তবে পুলিশও তাদের কৌশল উদ্ঘাটন করেছে, জলদি গডফাদারদের ধরা হবে। এ ব্যাপারে র‍্যাব শীর্ষ কর্মকর্তা বলেন, গডফাদার হোক আর যেই হোক, মাদক ব্যবসায় জড়িতরা র‍্যাবের হাতে থেকে রক্ষা পাবে না, তাদের চরম পরিণতি ভোগ করতে হবে। সূত্র ইত্তেফাক। অবিলম্বে জাতীয় শিক্ষা কমিশন গঠন সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার 6 আগস্ট বিকালে দলের আয়োজনে শিক্ষা বিষয়ক এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ দাবি জানান। বিএনপির মহাসচিব বলেন, করোনার সময় যে ক্ষতিটা হয়েছে তা মারাত্মকভাবে শিক্ষা, অর্থনীতি, রাজনীতি সহ আমাদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। এজন্য শিক্ষাবিদ, অভিভাবক, শিক্ষার্থীদের একটি জাতীয় কমিশন করে অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে পরিকল্পনা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া প্রয়োজন। শিফট করে নতুন ক্যারিকুলাম প্রণয়ন করে শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে হবে। বিএনপির উদ্যোগ, কোভিড-19 বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা, সরকারের সিদ্ধান্তহীনতায় মহাসংকটের জাতির ভবিষ্যৎ শীর্ষক এই ভার্চুয়াল আলোচনা সভা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন দলের শিক্ষা বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চুয়াল আলোচনায় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা। এটা শিক্ষার চরম ক্ষতি। আগামী 20 বছর এই ক্ষতি আমাদেরকে নিয়েই আমাদের এগুতে হবে। শ্রেণীর শিক্ষার কোনো বিকল্প নাই। অনলাইনের মাধ্যমে যে শিক্ষার পাঠদান করার চেষ্টা করা হচ্ছে, আমাদের ব্যক্তিগত মতামত হচ্ছে এটাতে ফলাফল ভালো নয়। সেই অতি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত যেখানে সবকিছু খোলা, কলকারখানা খোলা, দোকানপাট খোলা, সেখানে আর কোনো যুক্তি নাই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার। সূত্র কালের কণ্ঠ। ছাড়ার ঘোষণা দিয়ে বিকল্প ধারাকে দুষছেন শ্রমিকরা, রাজনৈতিক সংস্কার আন্দোলন নামে ভিন্ন প্ল্যাটফর্ম গঠনের চেষ্টা। ভাঙনের মুখে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর একেএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন জোট যুক্তফ্রন্ট। একাদশ সংসদ নির্বাচনের পর কোনো কর্মকাণ্ডে নেই এই ফ্রন্ট, এমনকি কোনো বৈঠকে হয়নি। চাওয়া পাওয়ার হিসাব মেলাতে না পেরে ইতিমধ্যে জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ক্ষুদ্র শরিক দল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি। বাংলাদেশ ন্যাপ, এনডিপি এবং জাতীয় জনতা পার্টি সহ কয়েকটি দল রাজনৈতিক সংস্কার আন্দোলন নামে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম গঠনের চেষ্টা করছেন এসব দলের নীতি নির্ধারকরা। যুক্তফ্রন্টের অন্যতম শরিক দল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া যোগান্তরকে বলেন, অস্তিত্বহীন জোটে আমরা তো নেই। 2019 সালের বাজেট পরবর্তী আলোচনা সভার পর থেকে জোটের সঙ্গে আমাদের কোনো যোগাযোগই নেই। আমরা প্রধান শরিক বিকল্প ধারাকে রাজনীতি করতে বলেছিলাম, কিন্তু তারা তা করছে না, এজন্য জোটের কোনো কার্যক্রমে অংশ নেই, নেওয়ার সম্ভাবনাও নেই। তিনি জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হিসেবে একজন টানা দুবারের বেশি নয়। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে সংবিধানের 70 অনুচ্ছেদ বাতিল করা সহ আরো কিছু বিষয় নিয়ে আমরা এখন রাজনৈতিক সংস্কার আন্দোলনের নামে কাজ করতে চাই। প্রাথমিক পর্যায়ে এ নিয়ে কয়েকটি বাম দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে। তারা জানিয়েছেন, এ নিয়ে এগিয়ে গেলে একটা রাজনৈতিক ধারাও তৈরি হতে পারে। করোনা একটু স্বাভাবিক হলে আনুষ্ঠানিকভাবে নতুন এই জোট নিয়ে আলোচনা শুরু করব। 20 দল ও 14 দলের বাইরে যেসব দল আছে তাদেরকে যুক্ত করার টার্গেট থাকবে। তাদের সঙ্গে কথা বলবো, এমনকি জাতীয় পার্টির সঙ্গেও এ বিষয়ে কথা বলবো। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিকল্প ধারা প্রেসিডেন্ট বি চৌধুরীর নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হওয়ার কথা ছিল, কিন্তু বিএনপিকে 150 আসন এবং জামায়াতকে ত্যাগ করার শর্ত দিলে সে প্রক্রিয়া ভেস্তে যায়। পরে বি চৌধুরীর নেতৃত্বে 11টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয় যুক্তফ্রন্ট। ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনী ঐক্য গড়ে জোটটি। সূত্র যুগান্তর। ইসরায়েলের বিমান হামলার জবাবে লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ শুক্রবার আবার রকেট হামলা চালিয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, অধিকৃত সেবা ফ্রাম এলাকায় দি ইসরায়েলের সেনা অবস্থান লক্ষ্য করে এসব রকেট হামলা চালানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল 11:15 দিকে হিজবুল্লাহর যোদ্ধারা
122 ক্যালিবারের অন্তত 20টি রকেট ছোড়ে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল এই খবর নিশ্চিত করেছে। অন্যদিকে আল মানার টেলিভিশন জানিয়েছে, দাউব সামরিক ঘাঁটি লক্ষ্য করে এসব রকেট ছোড়া হয়। লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে, লেবাননের শিবা শহরের আল আরকুব এলাকা থেকে রকেট ছোড়া হয়েছে। রকেট ছোড়ার পরপরই ইসরায়েল অধিকৃত গোলান উপত্যকা সহ বিভিন্ন এলাকায় সাইরেনের শব্দ শোনা যায়। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের উত্তর অঞ্চলের লোকজনকে ঘরের মধ্যে থাকতে বলা হয়েছে। রকেট হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও যুদ্ধমন্ত্রী বেনি গান্টস জরুরি বৈঠকে বসেন। আল জাজিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের কাফর সুরা পাহাড়ি এলাকায় বিমান হামলা চালায় এবং ফসফরাস বোমা বর্ষণ করে, সেখানকার ফসলের ক্ষেতে আগুন ধরে যায়। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে বিমান হামলা চালায়। ওই হামলার জবাবে হিজবুল্লাহ শুক্রবার ক্ষেপণাস্ত্র হামলা চালালো। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন হিজবুল্লাহকে অভিনন্দন জানিয়েছে।